যথাযথ ব্যবস্থাপনার অভাব, অনিয়ম, দুর্নীতি এবং টেকসই যন্ত্রপাতি না থাকায় কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল এখন মৃতপ্রায়। তিনটি ইউনিটের মধ্যে বন্ধ হয়ে গেছে দুইটি ইউনিট। কারখানাটির এই দশায় ক্ষুব্ধ জনপ্রতিনিধি সহ শ্রমিক নেতারা। তবে কারখানা পরিদর্শন শেষে শিল্প প্রতিমন্ত্রী জানালেন, শীঘ্রই কাগজ কলটিকে আধুনিকায়ন করে উৎপাদন বাড়ানো হবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মাইনুদ্দিন দুলাল, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। 15 জানুয়ারি পেপার মিলটি পরিদর্শনে আসেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মিলটির জীর্ণদশা দেখে অবাক হন তিনি। পুরানা যন্ত্রপাতির সাথে নতুন যেগুলি স্থাপন করা হয়েছে এগুলো কারিগরি দিক দিয়ে মানসম্মত নয়। এটা তো সংস্কার করার সম্ভব না, কারণ এটার যে অবস্থা, এটার 70 বছর বয়স হলে এটার আর সংস্কার করার কোনো এই হবে বলেন আমাকে, এটা তো মরণের দিকে যেতে। স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক নেতারাও ক্ষুব্ধ কারখানাটির এই বেহাল দশায়। আধুনিকীকরণ করা দরকার এবং শ্রমিক বান্ধব এমডি দরকার, শ্রমিক বান্ধব কর্মকর্তা দরকার, তাহলে এই মিল বাঁচবে। কারখানাকে পুরোদমে সচল করা, কেপিএম উৎপাদন দেওয়া, শ্রমিক কর্মচারীর ন্যায্য পাওনা অর্থাৎ তাদের মূল মজুরি, যে মজুরিটা পায় মজুরিটা পরিশোধ করা। আর শ্রমিকরা জানান গত 4 মাস ধরে বেতন বন্ধ আছে তাদের। যারা অবসরে গেছেন তারাও পাচ্ছেন না কোনো টাকা পয়সা। স্থায়ী অস্থায়ী প্রায় অনেক লোক আছে, এখন ম্যানেজমেন্ট চালাচ্ছে না, চালাইতেছে না, মানুষজন সব ট্রান্সফার হয়ে গেছে গো। এখন মেলের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের এই মেল বন্ধ হয়ে যাবার পরিস্থিতি দাঁড়াইছে। অনেকে রিটায়ার হয়ে চলে যাচ্ছে, আমরাও চলে যাইলে এই মেল চালাবার মতো কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে কারখানা পরিদর্শন শেষে আশার বাণী শোনালেন মন্ত্রী ও বিসিআইসি চেয়ারম্যান। জানালেন শীঘ্রই কাগজ কলটি আধুনিকায়ন করা হবে। আমরা এটাকে আধুনিকায়ন ইনশাল্লাহ করব এবং এটা যাতে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় এবং এটা আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়েও আমরা উন্নত মানের কাগজপত্র আমরা বিদেশে ইনশাল্লাহ রপ্তানি করে আমরা বিদেশি মুদ্রা যাতে অর্জন করতে পারি, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। একটা ডিপিপি যদি ভালোভাবে করতে যাই আমি, তাহলে অন্তত 6 মাস সময় দিতে হবে। তো অলরেডি 2-3 মাস আমরা কাজ শুরু হয়ে গেছে, অল্প আমরা দ্রুত করছি এবং ইতিমধ্যে আমরা সৌদি আরব সহ বিভিন্ন কিছু ইনভেস্টরের সাথে প্রাথমিক আলোচনা শুরু করেছি। 1951 সালে প্রতিষ্ঠিত পেপার মিলটির 3টি ইউনিটে দৈনিক উৎপাদন ক্ষমতা 110 থেকে 130 মেট্রিক টন, লাভের ধারাবাহিকতা 2001 সাল পর্যন্ত বজায় ছিল। কিন্তু পরবর্তী সময়ে নানামুখী দুর্নীতি ও অনিয়মে মিলটি একটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। মাইনুদ্দিন দুলাল, 71, চট্টগ্রাম।